আমাদের এবারের আলোচ্য হোমিওপ্যাথিক ঔষধটি হইল ব্রোমিয়াম। যা ব্রোমাইন থেকে শক্তিকৃত অবস্থায় তৈরি করা হয়। The most marked effects are seen in the respiratory symptoms, especially in larynx and trachea. অর্থাৎ ব্রোমিয়ামের সবচেয়ে বেশি ক্রিয়া লক্ষ্য করা যায় শ্বাসতন্ত্রের উপরে, বিশেষ করে larynx এবং ট্রাকিয়ার উপরে। It seems to affect specially scrofulous children with Ehlers glands, blown type, Ehlers parotid and goiter. অর্থাৎ স্ক্রোফুলাস শিশুদের উপরে এর ক্রিয়া বেশি লক্ষ্য করা যায়, বিশেষত যাদের সর্দি কাশি বেশি হয়, এরপর শরীরের বিভিন্ন গ্ল্যান্ড যেমন টনসিল ফনসিল এগুলি ফুইলা থাকে। তারপরে প্যারোটিড এবং গয়েটার, এই গ্ল্যান্ডগুলি ব্রোমিয়ামের সরাসরি প্রভাবে থাকে, যেমন মাম্স হওয়া বা গলবন্ধ হওয়া। এসব টেন্ডেন্সি টু স্পাজমোটিক অ্যাটাক্স, লেফট সাইডের মাউস অর্থাৎ বাম দিকের কানের গ্ল্যান্ডে বা প্যারোটিড গ্ল্যান্ডে প্রদাহ, সেন্স অফ সাফোকেশন, এক্সকোরিয়েটিং ডিসচার্জ, প্রফিউস সুইট অ্যান্ড গ্রেট উইকনেস, প্রচুর গামা এবং রোগী দুর্বল থাকে, কমপ্লেন্টস ফ্রম বিং ওভার হিটেড। অর্থাৎ রৌদ্রে বেড়াইলে অথবা চুলায় রান্না বান্না করলে, অর্থাৎ গরম, শরীর গরম হয়ে গেলে যেসব রোগ হয়, তো এইসব রোগে ব্রোমিয়ামের ব্যবহার সর্বাধিক। টেন্ডেন্সি টু ইনফিল্ট্রেট গ্ল্যান্ডস, বিকাম হার্ড বাট সেলডম সাপোরেটস। তো ব্রোমিয়ামের একটা প্রধান লক্ষণ হইল যে রোগীর বিভিন্ন গ্ল্যান্ড ফুইলা শক্ত হয়ে যায়, কিন্তু পাকেও না, পুষ্টুজো বের হয় না। ট্রিমুলাসনেস অল ওভার, এটা ব্রোমিয়ামের একটা প্রধান লক্ষণ। এটা হলো যে সারা শরীরেই মনে হয় উথাল পাতাল কম্পন বা নাচানাচি চলতেছে। তো এর মানে হইল যে রোগীর শরীরে বুক দর্পরানি থাকে, অর্থাৎ পালপিটেশন থাকে, এই কারণে তার মনে হয় তার সারা শরীরই মনে হয় যে কাঁপতেছে বা নাচতেছে। বা শিহরিত হইতেছে।
इट इज predominantly left-sided medicine. Bromium বা bromine এটা তো বাম পাশের মেডিসিন, অর্থাৎ এটা শরীরের বাম পাশের রোগে বেশি ব্যবহৃত হয়ে থাকে. ইট এফেক্টস পার্টিকুলারলি দ্য ইন্টারনাল হেড লেফট সাইড, অর্থাৎ মাথার ভিতরের বাম পাশের ওপরে ব্রোমিয়ামের ইফেক্ট বেশি দেখা যায়. It is suited to blue-eyed fair people, especially children with thin, white, delicate skin and very light hair and eyebrows, to scrofulous constitution. অর্থাৎ নীল চোখের সুন্দর গঠন, বিশেষ করে তাদের ত্বক বা চামড়া পাতলা এবং চুলও পাতলা, এই ধরনের লোকদের ওপর বা এই ধরনের শিশুদের ওপর ব্রোমিয়াম সবচেয়ে বেশি কাজ করে. এটা হইল আয়োডিয়ামের বিপরীত. দ্য গ্ল্যান্ডস থাইরয়েড, টেস্টিস, ম্যাক্সিলারি, প্যারোটিড আর সোয়ালেন অ্যান্ড ইন্ডুরেটেড, অর্থাৎ থাইরয়েড, টেস্টিস, তারপরে ম্যাক্সিলারি অর্থাৎ টনসিল জাতীয়, তারপরে হলো প্যারোটিড বা কানের পিছনে যেসব গ্ল্যান্ড আছে এগুলি এগুলি ফুলা যায় এবং শক্ত হয়ে যায়. অর্থাৎ এইসব গ্ল্যান্ড ফুলে কোনো কারণে ফুলিয়া গেলে এবং শক্ত হয়ে গেলে তাতে সেই রোগীকে ব্রোমিয়াম প্রয়োগের কথা প্রথমে চিন্তা করতে হবে. দেয়ার ইজ মাচ অ্যাংজাইটি অফ মাইন্ড, এ ফিয়ার অফ গোস্ট অর ভিশন ওয়েন ইন দ্য ডার্ক. অর্থাৎ এই রোগীদের মধ্যে অর্থাৎ ব্রোমিয়ামের রোগীদের মধ্যে টেনশান বেশি দেয়া যায়, দুশ্চিন্তা, এরা ভূতের ভয়ে ভীত থাকে, অথবা যখন অন্ধকারে থাকে তখন ভূত দেখতে থাকে. Like the other halogens, bromine is a strong anti-scorbutic. অর্থাৎ ব্রোমিয়াম ওষুধটা স্কার্বি রোগ বা শরীরের বিভিন্ন জায়গায় গা হওয়া, তো এই রোগের একটা প্রধান ঔষধ. আয়োডিয়ামও ঠিক একই ধরনের আরেকটি ওষুধ. ইট হ্যাজ বেটার অ্যাট দ্য সি সাইড অপোজিট অফ নেট্রামিউর, বাট ওর্স ইন সেইলার্স ওয়েন কামিং অ্যাশোর.
অর্থাৎ ব্রোমিয়ামের রোগীরা সমুদ্র তীরে গেলে তাদের রোগ ভালো হয়ে যায়, আর এর বিপরীত হইল ন্যাট্রামিয়র। ন্যাট্রামিয়র রোগীরা সমুদ্রের তীরে গেলে তাদের রোগ খারাপ হয়ে যায়। মাইগ্রেন চিফলি লেফট সাইড, ওটস ফ্রম স্টুপিং স্পেশালি আফটার ড্রিঙ্কিং মিল্ক। মাইগ্রেন বা অর্ধেক মাথা ব্যথা, মাইগ্রেন সাধারণত বাম পাশে থাকে। বাম পাশের মাইগ্রেন হলে এতে ব্রোমিয়াম প্রয়োগ করতে হবে। সাধারণত মাথা সামনের দিকে ঝুঁকাইলে বা নিচু করলে ব্যথা বেড়ে যায়। সোরনেস অ্যান্ড ক্রাস্ট ইনসাইড নোজ, অর্থাৎ নাকের ভিতরে ব্যথা এবং গা হইয়া ক্রাস্ট হইয়া থাকে, অর্থাৎ রক্ত জৈবা শক্ত হইয়া থাকে। এটা হইল ব্রোমিয়ামের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ। নোজ ব্লিড অ্যাকম্পেনিজ মেনি এফেকশনস, অর্থাৎ ব্রোমিয়ামের অনেক রোগের সাথেই নাক থেকে রক্ত পড়তে দেখা যায়। এটা একটা ব্রোমিয়ামের একটা উল্লেখযোগ্য লক্ষ্য। তারপরে আছে ডিপথেরিয়া, প্রথমে ল্যারিংসে শুরু হয়, তারপর এটা উপরের দিকে যায়। তারপর আছে টিউবারকুলোসিস স্পেশালি অফ রাইট লাং, অর্থাৎ ডান ফুসফুসের যক্ষা। হাইপারট্রফি অফ দ্য হার্ট অ্যান্ড পালপিটেশন, অর্থাৎ হৃৎপিণ্ডর আকৃতি বড় হইয়া যাওয়া। এবং বুক দরফরানি